হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমার ছেলের বার্থডে ডেকোরেশন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আমি দেখাবো যে আমি আমার ছেলের বার্থডেতে কিভাবে ডেকোরেট করেছি। প্রতিবারই দেখা যায় আমার ছেলের যেদিন বার্থডে থাকে ঠিক তার আগের দিন রাতেই আমি ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট করে রাখি, যাতে পরের দিন উঠে আমি আমার হাতে কিছুটা সময় পাই। তা এই ভিডিওগুলো আগের দিন রাতেই করা, আর এখন যেহেতু রাত, রাইতু ঘুমিয়ে গিয়েছে, তো আমাদের জন্য একটু ইজি হয় সব কিছু গুছানো। এখানে আমরা প্রায় 110টার মতো বেলুন ফুলিয়েছি আর মোটামুটি একটি বেসিক ডেকোরেশন দাঁড় করিয়ে ফেলেছি। এখন আমরা রাইডের জন্য যে টয়গুলো অনলাইনে অর্ডার করেছিলাম সেই টয়গুলো এখন র্যাপিং করে নেব। ওর জন্য এই গিফটগুলো আমরা স্মিথ টয় শপ থেকে কিনেছিলাম। এই দোকানের টয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমরা ওর এই প্রেজেন্টগুলোকে সুন্দর মতো র্যাপিং করে একটা বিশেষ জায়গায় রেখে দেব, যাতে ও দেখতে না পারে, কারণ ওর জন্য এগুলো আমাদের তরফ থেকে থাকবে সারপ্রাইজ গিফট। আজকে 27th জানুয়ারি, আজকে আমার বাবাটার জন্মদিন। এই দিনটাকে ঘিরে আসলে অনেক স্মৃতি রয়েছে আমাদের, যেটা আমি আপনাদেরকে অন্য আরেকদিন শেয়ার করব। তো আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই এই রুমে এসে যখন এত এত বেলুন দেখতে পেরেছে ও খুবই খুশি হয়ে গিয়েছিল। এই জন্য ও নিজেই বেলুন দিয়ে আর কি ও নিজে নিজেই সাজাচ্ছে। আমরা এই ওয়ালটাতেই ওর বার্থডে ডেকোরেশন করেছি, কিন্তু এই ওয়ালের কিছু কিছু জায়গায় রাইদ আঁকাআঁকি করে রেখেছিল, তো সেই জায়গাগুলো ঢেকে দেওয়ার জন্য আমরা একটু রং করে নিচ্ছি। তো রং দেখে তো রাইদ খুবই এক্সাইটেড। তো ওর বার্থডের দিন ওর বার্থডে ডেকোরেশনের ওয়ালটা ও নিজেই রং করছে। বাচ্চারা আসলে যেটা আমাদেরকে করতে দেখে সেটাই কিন্তু ওরা করতে চায়। তো আমরা যেটা করেছি ও এখন সেটা করবে, ও বেলুন ফুলাবে। ওর বেলুন ফুলানো দেখে আমি তারপরে ভিডিও করে নিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও হয়তো দেখে অনেক মজা পাবেন। আসলে এই বয়সে বাচ্চাদের এই মজার মজার জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের আসলে অনেক বেশি ভালো লাগে। এখন এখানে যেহেতু লকডাউন চলছে তাই কেকটাকেও আমাদের অনলাইনে অর্ডার করতে হয়েছে। এবার একটি ফেসবুক পেজ থেকে আমি এই কেকটা অর্ডার করেছি, যেটার ওনার একজন স্কটিশ লেডি। ওনার পেজে গিয়ে আমি কেকগুলো দেখেছি, যেগুলো কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওনার রেটিংও অনেক ভালো ছিল। তো এদিকে আমার হাজব্যান্ড কেকটা কালেক্ট করে নিয়ে এসেছে এবং সাথে এই বেলুন নিয়ে এসেছে। আর এখন আমরা বাকি যে ডেকোরেশনটা ছিল সেগুলো করে নেব। বেলুন ডেকোরেশনের এই সেটটি আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, আর এই বেলুনগুলোকে অ্যাডজাস্ট করার জন্য রিবন, টেপ এবং গ্লু সব কিছুই এই প্যাকেজের সাথেই চলে আসে। আমরা সবসময়ই অনলাইনে শপিং করে থাকি, তবে অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপারে আমাদের সবারই সতর্ক থাকা উচিত। যখন আমরা কোনো স্পেশাল দিনের জন্য কিছু অর্ডার করব সেটা যেন অবশ্যই 2-3 সপ্তাহ আগে থেকেই করি, না হলে অনেক সময় দেখা যায় যে সেই ডেটটা পার হয়ে যাওয়ার পর ডেলিভারি আসে। তো আমার যেহেতু অ্যামাজন প্রাইম ছিল তাই আমি খুব কুইকলি আমার ডেলিভারিগুলো পেয়ে গিয়েছি।
স্পেশাল দিনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে উদযাপন করতে আমি খুবই পছন্দ করি। তো প্রতিবারই আমি চেষ্টা করি রাইদের বার্থডেতে কোনো না কোনো থিম রাখতে। তো এবার ওর বার্থডেতে আমরা গোল্ডেন এবং হোয়াইট কালারের কম্বিনেশন রেখেছি, আর কেক এবং থ্রি শেপের হিলিয়াম বেলুনটাকে আমি নীল রঙের রেখেছি, যাতে এটা হোয়াইট এবং গোল্ডেনের ভেতরে স্ট্যান্ড আউট করে। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যেহেতু শুধু ডেকোরেশন নিয়ে ছিল, তাই সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। পরের ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম। তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।